হালদিরামস না তিবারি কার ছোলে ভাটুরে ভালো খেতে দেখা যাক সবার প্রথমে গেলাম হালদিরামসে ঢুকেই দেখি বসার জায়গা নেই তাই একটু বেলুন নিয়ে খেলছিলাম বসুন তো সব জায়গায় এরকম করেন বসুন এদের এক প্লেটের দাম একশো ষাট টাকা ছোলাটা ভালো ছিল কিন্তু ভাটুরাটা আমার ভালো লাগলো না আর সাথে দুটো কমপ্লিমেন্টারি আলু দিয়েছিল ওখান থেকে বেরিয়ে দেখলাম আকাশে সূর্যের কোনো অস্তিত্বই ছিল না কেন জানি না আমি বাইরে এলেই আকাশে মেক করে যায় তাই তাড়াতাড়ি চলে গেলাম তিওয়ারি ব্রাদার্স এদের এক প্লেট ছোলে ভাটুরের দাম একশো তিরিশ টাকা ছোলাটা ডার্ক ছিল আর ভাটুরাটাও সফট ছিল এই দুটোই আমার দারুণ লাগলো এটা হালদিরামের থেকে অনেক ভালো খেতে আর দামও কম বাইরে এসে দেখি বৃষ্টি শুরু তাই দৌড়ে গিয়ে অটোয়ে বসে পড়লাম আমি বাড়ি যাই তোমরা আরো মিনিব জন্য সাবস্ক্রাইব করো বা